হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখে ফেলেছো এবং এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে। এখন দেখো, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি কি উদাহরণ মনে করতে পারি? ঘাস, তারপর ধান, গম, ভুট্টা, এই ধরনের উদ্ভিদগুলো। এখন আমরা কচু মূলের মূলটাকে যদি প্রস্থচ্ছেদ করি, প্রস্থচ্ছেদ করে যদি সেটাকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা আসলে কি কি দেখব সেটাই আমরা জানব। এবং কচুমূল নিয়ে কেন কথা বলছি, সেটা একটা একবীজপত্রী উদ্ভিদ। ঠিক একইভাবে কচুমূলে যা যা পারবো এই একই ধরনের জিনিসই কিন্তু ধান, গম, ভুট্টা এই সকল উদ্ভিদের মূলের মধ্যেও আমরা পাবো। তো বহিঃস্টেলীয় অঞ্চলে যদি যাই, বহিঃস্টেলীয় অঞ্চলটা কোথা থেকে কতটুকু মতো থাকবে? এপিব্লেমা থেকে এন্ডোডার্মিস পর্যন্ত থাকবে, কারণ আমরা জানি স্টিলিটা হচ্ছে পরিচক্র থেকে একদম কেন্দ্র পর্যন্ত। তো পরিচক্রের বাহিরে রয়েছে এন্ডোডার্মিস এবং একদম বাহিরে মূলের রয়েছে এপিব্লেমা। তো আমরা দেখি যে বহিঃস্টেলীয়তে কি কি পাবো। প্রথমেই এপিব্লেমা, এটা হচ্ছে মূল ত্বক। আমরা এর আগে পড়েছি যে মূল ত্বককে আমরা বলি এপিব্লেমা। এখন দেখি মূল ত্বক যেটা রয়েছে, এই মূল ত্বকটা কিরকম? অনেক ঘনভাবে সন্নিবেশিত একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি থাকছে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে সে ঘনভাবে থাকছে এবং দুই হচ্ছে সেটা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, তার মানে কোষগুলো সজীব ধরনের হবে। আচ্ছা, এরপর এই মূল ত্বকের মধ্যে আর কি পেতে পারি? এক কোষী মূল রোম দেখতে পাই। এবং এখানে দেখো এক কোষী কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এটাকে পড়েছি মূল রোম অবশ্যই এক কোষী। আচ্ছা, এখন এই মূল ত্বকের কাজ কি? কাজ হচ্ছে পানি, খনিজ লবণ এগুলা শোষণ করা আর অভ্যন্তরীণ অংশ রক্ষা করা। রক্ষা করছে কিভাবে? যাতে করে মাটির মধ্যে যখন সে থাকছে যদি কোনো আঘাত লাগে, সেই আঘাতটা প্রথমেই মূল ত্বকটায় গায়ে এসে লাগবে। আবার মনে করো কোনো একটা পোকা বা কোনো একটা কেঁচো, জোক, এরকম কোনো কিছু যদি এই ত্বকের মধ্যে আক্রমণ করতে চায়, কোনো একটা নেমাটোড ধরনের কোনো প্রাণী যদি আক্রমণ করতে চায়, তখন প্রথমে মূল ত্বক সেটাকে বাধা দিবে। তার মানে আমরা অংশটাকে রক্ষা করতে দেখতে পাচ্ছি। এবং আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে খনিজ লবণ এবং পানি শোষণ করা। আচ্ছা, এখন আমরা যদি ছবি দেখি, এই ছবিটার মধ্যে দেখো যে আমরা একটা মূলের প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি এবং এটা আঁকা আমরা পরবর্তীতে একটা অ্যাকচুয়াল ছবি দেখব যে মাইক্রোস্কোপের নিচে আসলে কিরকম দেখায়। দেখো এখানে যে মূলটা রয়েছে, এই মূলটার একদম বাহিরে আমরা একটা ত্বক দেখতে পাচ্ছি। এই মূল ত্বক যেটা, এটাই হচ্ছে সেই এপিব্লেমা। এবং সবচেয়ে ভালো করে খেয়াল করতে হবে যে তার এই মূল রোমটা এক কোষী, একটাই কোষ কিন্তু লম্বা হয়ে মূল রোম তৈরি করেছে। এবং এই ছবিটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আঁকা লাগে এবং তখন কিন্তু এই জায়গাটায় কখনো ভুল করা যাবে না, কারণ এখানে যদি তুমি এক কোষীর জায়গায় বহুকোষী একটা রোম এঁকে ফেলো, তখন এটা কিন্তু আর মূল থাকবে না, তখন এটা কাণ্ডের গঠন হয়ে যাবে। কারণ কাণ্ডের মধ্যে আমরা জানি যে তাদের রোমগুলো বহুকোষী হতে পারে। সো মূল ত্বক আঁকতে হলে অবশ্যই তুমি যদি রোম আঁকো তখন রোমটা এক কোষী হওয়া আবশ্যক। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আর কি কি রয়েছে। আমরা মূল ত্বক জেনেছি, মূল ত্বকের পরে বহিঃস্টেলীয় অঞ্চলে আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কর্টেক্স। এবং এই যে কর্টেক্সটা, এই কর্টেক্সটাকে আমরা বাংলায় বলছি বহির্মজ্জা, আর জেনারেল কর্টেক্সটা হচ্ছে সাধারণ বহির্মজ্জা। এখন এই যে সাধারণ বহির্মজ্জা, এটা কত কোন অংশটা? আমরা নর্মালি যে কর্টেক্সটা পড়েছিলাম এর আগে স্টিলির বাহিরের দিকে থাকছে, সেটাই হচ্ছে এই জেনারেল কর্টেক্স। এবং এখানের জেনারেল কর্টেক্সের বৈশিষ্ট্যটা কি? তাদের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো হবে হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত এবং অনেক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, আর তাদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা অবশ্যই থাকছে। তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এখানে অ্যারেনকাইমা দেখা যায়। এখন অ্যারেনকাইমা জিনিসটা কি? অ্যারেনকাইমা জিনিসটা হচ্ছে, আমরা এর আগে অনেক আগে পড়েছি যে যখন প্যারেনকাইমা যেই কোষগুলো রয়েছে, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো, সেই কোষগুলো পাশাপাশি বসে যদি মাঝখানে একটা গহ্বর তৈরি করে ফেলে, এরকম একটা বায়ু কুঠুরি তৈরি করে রাখে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারেনকাইমা। এবং এটা কোথায় দেখি? এই অ্যারেনকাইমাটা আমরা দেখতে পাই হচ্ছে যে সকল উদ্ভিদ পানির নিচে থাকে তাদের ক্ষেত্রে আমরা এই অ্যারেনকাইমা বা বায়ু কুঠুরিটা দেখতে পাই। এর ফলে কি হয়? সে ইজিলি ভেসে থাকতে পারে।
আচ্ছা, তাহলে আমরা বেশ কয়েকটা ইনফরমেশন কিন্তু এখানে জেনে গেলাম। আর আরো একটা জিনিস আমরা বুঝলাম যে এখানের যে কোষগুলো, সেই কোষগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকছে, আর ফাঁকা জায়গা থাকার মানেই হচ্ছে যে এই কোষগুলো বেশ অনেক দিন পর্যন্ত তারা ম্যাচিউরড হতে থাকবে। তারা প্রয়োজনে বিভাজিত হবে, কিন্তু তারা ম্যাচিউরড হতে থাকবে, আর অনেক দিন পর্যন্ত তারা থাকার কারণে কি হবে, তাদের মধ্যে এই যে ফাঁকা অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে চলে যাই যে এই অ্যারেনকাইমা বা বায়ুকুঠুরি থাকতে পারে, এটা আমি আগেই ব্যাখ্যা করে ফেলেছি। আচ্ছা, এখন দেখো তাদের যে কাজ, সেই কাজটা কি? খাদ্য সঞ্চয় করা। এখন খাদ্য সঞ্চয় সে করছে, এই খাদ্য সঞ্চয়টা সে কিভাবে করে করে হচ্ছে তার ভেতরে কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরের ভিতরে সে খাবারটাকে রেখে দেয়, এবং সে খাবারটা পায় কোথা থেকে? পাবে হচ্ছে এই স্টিলের ভেতরের যেই ভাস্কুলার বান্ডেল রয়েছে, সেই বান্ডেল থেকে সে খাবারটাকে পায়, তখন সে খাবারটাকে সঞ্চয় করে রাখে। আচ্ছা, এই কর্টেক্স এর মধ্যে আর কি পাবো? কর্টেক্স এর মধ্যে আর একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। এবং এখানে বলেই আছে এটা এক সারি পিপাকৃতির কোষ দ্বারা গঠিত। পিপাকৃতির কোষটা কিরকম? কোষগুলো হবে হচ্ছে এইরকম ধরনের, এবং পাশাপাশি তারা অবস্থান করছে। আচ্ছা, এই যে পিপাকৃতির কোষগুলো, এই কোষগুলোর ফলে এন্ডোডার্মিসটার বৈশিষ্ট্য কিরকম হয়? এই কোষগুলো অনেক ঘনভাবে থাকে, সাধারণত তাদের মাঝখানে কোনো গ্যাপ আমরা দেখব না, এবং তাদের যে পার্শ্ব প্রাচীর, এই যে পার্শ্ব প্রাচীর, এই পার্শ্ব প্রাচীর, এই প্রাচীরগুলো পুরু হবে, বাইরের দিকের প্রাচীরটাও পুরু হবে। তবে আমরা কিন্তু এর আগে পড়েছি যে এখানে কি থাকতে পারে, প্যাসেজ সেল থাকতে পারে, যাদের পার্শ্ব প্রাচীরটা হালকা, এবং এর ফলে কি হয়, এই কর্টেক্স থেকে স্টিলের ভেতরে খাবার আদান প্রদান, পানি, খনিজ লবণ আদান প্রদান, এইগুলো ব্যালেন্সড উপায় হয়। হুট করে ভেতর থেকে পানি কর্টেক্সে ছড়িয়ে যায় না, আবার হুট করে খাবার সব কর্টেক্সে এসে পড়ে না, ব্যাপারটা এরকম ঘটে না, শুধুমাত্র এই এন্ডোডার্মিসটা থাকার কারণে। আচ্ছা, এবং এন্ডোডার্মিস জিনিসটা কিন্তু আসলে এই কর্টেক্সটাকে পরিচক্র থেকে পৃথক করে রাখছে, আলাদা করে রাখছে। আচ্ছা, এবং একই সাথে দেখো এই যে বলা আছে সম্ভবত পানি প্রবেশ নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এরপরে দেখি যে এরপরে যেই পয়েন্টগুলো রয়েছে সেটা কি। তার আগে আমরা জেনারেল কর্টেক্স এর ছবিটা যদি দেখি, এই যে এইখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত যা আছে, এই পুরাটাই হচ্ছে জেনারেল কর্টেক্স। আর এই যে লেয়ারটা, এই লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে এন্ডোডার্মিস। আচ্ছা দেখো, জেনারেল কর্টেক্স দেখাচ্ছে, এন্ডোডার্মিস দেখাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে কি আছে? অন্তঃস্টিলীয় অঞ্চল। আমরা এতক্ষণ বহিঃস্টিলীয় অঞ্চল নিয়ে আলোচনা করে ফেলেছি। অন্তঃস্টিলীয় অঞ্চল শুরু হবে কোথা থেকে? পেরিসাইকেল বা পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত। আচ্ছা, প্রথমেই আসে পেরিসাইকেল বা পরিচক্রতে। পরিচক্রের মধ্যে রয়েছে এক সারি পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট ছোট প্যারেনকাইমা কোষ, এবং কোষগুলো খুব কাছাকাছি থাকছে। ছোট আকারের প্যারেনকাইমা, পাতলা প্রাচীর বিশিষ্ট, এবং তারা একসাথে ঘন হয়ে থাকবে। আর কোথায় থাকবে? অন্তঃস্টিলের অন্তঃস্টিলের একদম শুরুর স্তরটাই হচ্ছে পেরিসাইকেল, আর এন্ডোডার্মিসের ঠিক নিচেই থাকবে পেরিসাইকেলটা। আর এখানে বলা আছে যে পেরিসাইকেলের কাজটা এখানে কি, খাদ্য সঞ্চয় করা, নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে। এখানে পয়েন্টটা হচ্ছে তারা নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে, এইটাকে তারা সঞ্চয় করছে না। আচ্ছা, তারপরে চলে যাই ভাস্কুলার বান্ডেলে। ভাস্কুলার বান্ডেলের মধ্যে থাকবে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, এবং জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা হবে 6 এর বেশি। আচ্ছা, আমরা যদি এই ছবিটাতে গুনি, এই ছবিটার মধ্যে আমরা এই লালটা হচ্ছে আসলে জাইলেম, জাইলেম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা পাচ্ছি। তার মানে হচ্ছে যে আমরা যে দেখলাম 6 এর অধিক, সেটা সত্য কথা। আচ্ছা, এরপরে দেখি যে এরা ভিন্ন ব্যাসার্ধে অরীয় ভাবে এবং চক্রাকারে সাজানো। অরীয় ভাবে কি, এটা আমরা আগেই কিন্তু পড়ে ফেলেছি। যখন আমরা দেখি কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ টানলে সেই ব্যাসার্ধের উপরে শুধুমাত্র জাইলেম কিংবা শুধুমাত্র ফ্লোয়েম পড়ে, তখন আমরা সেটাকে বলি অরীয় ভাবে বিন্যস্ত ভাস্কুলার বান্ডেল। দেখো, এই একটা যদি ব্যাসার্ধ টানে শুধু জাইলেম পাচ্ছি, এই হলুদটা আসলে ফ্লোয়েম, তো আমি সোজাসুজি একটা দাগ টানলে শুধুমাত্র ফ্লোয়েম পাচ্ছি, এবং চক্রাকারে একদম গোল ভাবে সাজানো। আচ্ছা,
তারপরে কি পাচ্ছি প্রোটোজ আইল্যান্ড পরিধির দিকে। যদি এই ছবিটা খেয়াল করো, এই ছবিটার মধ্যে দেখবে যে এই যে ছোট ছোট লাল অংশগুলো, এগুলো হচ্ছে পরিধির দিকে এই সাইডটাতে, আর বড়গুলো হচ্ছে কেন্দ্রের দিকে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রোটোজাইলাম বাইরের দিকে থাকবে, মেটাজাইলাম ভেতরের দিকে থাকবে। এবং এই জিনিসটা কিন্তু আমরা এর আগেও পড়েছি যে উদ্ভিদের যে মূল, সেই মূলের মধ্যে প্রোটোজাইলাম গুলো বাইরের দিকে, মেটাজাইলামটা কেন্দ্রের দিকে থাকে। আচ্ছা, এরপরে দেখো, এই যে প্রোটোজাইলাম বাইরের দিকে আর মেটাজাইলাম কেন্দ্রের দিকে থাকছে, এর জন্য আমরা সেটাকে এক্সার্ক বলছি। আচ্ছা, কাজটাকে খাদ্যদ্রব্য পরিবহন করা। ভাস্কুলার বান্ডলের মেইন কাজ হচ্ছে খাবারের কাঁচামাল যেমন পরিবহন করছে, এবং তৈরি করা যে খাবারটা রয়েছে, সেই প্রস্তুত করা খাবারটাকেও সে পরিবহন করছে। আচ্ছা, এরপরে দেখি, এই যে পরিচক্র দেখা যাচ্ছে একদম এই এন্ডোডার্মিসের নিচে, এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ারটাই হচ্ছে পরিচক্র। এরপরে দেখো, হলুদ অংশটাকে ফ্লোয়েম দেখাচ্ছে, লাল অংশটাকে জাইলাম দেখাচ্ছে, এবং এটা হচ্ছে এক্সার্ক ধরনের এবং অরীয় ভাবে বিন্যস্ত। আচ্ছা, এরপরে দেখো যে ভাস্কুলার বান্ডেল ছাড়াও রয়েছে মজ্জা রশ্মি, আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে মজ্জা। তো মজ্জা রশ্মিটা কি, বা সংযোজক টিস্যু, এটাকে কেন বলছি? কারণ হচ্ছে এই মজ্জা রশ্মিটা একটা ছোট চিকন পাতলা একটা লম্বা কোষের সারি, এবং এখানে কি কি থাকে, পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে, এবং তারা কোথায় থাকছে, জাইলেম আর ফ্লোয়েম গুচ্ছকে বিচ্ছিন্ন করে রাখছে, এটাকে আমরা বলছি মজ্জা রশ্মি। দেখো, এই যে আমরা নীল রঙের যে কোষটা দেখতে পাচ্ছি, এই কোষের যে লেয়ারটা, এই অংশটা, এটা কোথায় আছে, এটা কিন্তু এই যে হলুদ রঙের ফ্লোয়েমটা আর লাল রঙের জাইলেমটার মধ্যে অবস্থান করছে। তার মানে ফ্লোয়েমকে এবং জাইলেমকে সে পৃথক করে রাখছে, এবং সে কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, এই যে কেন্দ্র, একদম কেন্দ্র থেকে এই যে আমরা পেরিসাইকেল দেখছি, এই পেরিসাইকেল পর্যন্ত সে বিস্তৃত। সো কেন্দ্রটাকে সে এই পেরিসাইকেল পর্যন্ত কানেক্ট করে দিচ্ছে। সো এই জন্য আমরা এটাকে বলছি একটা সংযোজক টিস্যু এবং মজ্জা রশ্মি। মজ্জা থেকে এটা আঙুলের মতো ছড়িয়ে গিয়েছে, এই জন্য এটা মজ্জা রশ্মি। আচ্ছা, এরপরে দেখো পিথ বা মজ্জা। মজ্জা একদম কেন্দ্রে থাকে, মূলের কেন্দ্রস্থলে, প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে তৈরি। আর কচুমূলের ক্ষেত্রে আমরা যেটার গঠন দেখছি, এটার ক্ষেত্রে আমরা মূলের যে মজ্জাটা, সেই মজ্জাটাকে বেশ বড় বিস্তৃত অবস্থায় দেখতে পাই, মানে এই মাঝখানের জায়গাটা অনেক মোটা হবে। আচ্ছা, এরপরে দেখি মজ্জার কাজটা কি। মজ্জার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, তবে কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মজ্জা নষ্ট হয়ে যেতে পারে। মজ্জা নষ্ট হয়ে গিয়ে কি হয়, মাঝখানটা একদম কেন্দ্রটা একটা ফাঁকা অঞ্চল তৈরি হয়। সো আমরা এখান থেকে কি কি মনে রাখবো, যে একদম কেন্দ্রে থাকছে মজ্জা এবং প্যারেনকাইমা দিয়ে তৈরি, আর কচু মূলের মজ্জাটা আকারে বড়। যদি কখনো এমসিকিউতে আসে কচু মূলের মজ্জার বৈশিষ্ট্য কি, আমরা সেখানে বলতে পারবো এই কথাগুলো, বা এই কথাগুলোকে আমরা লিখতে পারবো, বা অপশনে দেখলে আমরা সেগুলো দাগিয়ে দিব। আর কি হচ্ছে, সে খাদ্য সঞ্চয় করতে পারে। আচ্ছা, এরপরে দেখি, এই যে মজ্জার রশ্মি দেখাচ্ছে এবং মজ্জা দেখাচ্ছে। সো আশা করি তোমরা মজ্জার রশ্মি কি আর মজ্জা কি, এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। এই স্লাইডের মধ্যে দেখো আমরা দুইটা ছবি পাশাপাশি দেখছি। একটা ছবি হচ্ছে যেটা আমরা এঁকেছি, এই ছবিটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল গুলোতে আঁকতে হবে। আর আমরা যদি একটা মাইক্রোস্কোপের নিচে একটা একবীজপত্রী উদ্ভিদের মূলকে কেটে তারপরে নিয়ে দেখি, প্রস্থচ্ছেদ করে নিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই ছবিটা। দেখো, এই ছবিটার ক্ষেত্রে এই এতটুকু অংশ হচ্ছে তার মূল ত্বক। এটা মূল ত্বক কিভাবে বুঝতে পারছি, এই অংশটার দিকে যদি তাকাও, এই যে এতটুকুতে যদি তাকাও, দেখো একটা সুন্দর মূল রোম কিন্তু দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে একটা মূল ত্বক, এবং এটা মূলের প্রস্থচ্ছেদ। আচ্ছা, আর কি কি রয়েছে তার, এখানে দেখো বড় একটা কর্টেক্স দেখতে পাচ্ছি আমি, এবং এই কর্টেক্স এর পরে কি দেখতে পাচ্ছি, তার এই যে একটা লাল রঙের অংশটা, এই অঞ্চলটা হচ্ছে আসলে তার এন্ডোডার্মিস। এটা হচ্ছে তার এন্ডোডার্মিস, এবং এন্ডোডার্মিস এর পরে দেখো একটা লেয়ার আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে তার সেই পরিচক্রের লেয়ার। এবং তার ভাস্কুলার বান্ডেলের সংখ্যা দেখো, আমি কিন্তু বলেছিলাম একবীজপত্রী উদ্ভিদে সংখ্যাটা কত হবে, 6 বেশি, এবং এখানে কিন্তু অসংখ্য রয়েছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা রয়েছে। সো এখানে অনেকগুলো কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপরে আরো কি দেখছি, যে তার যে কেন্দ্র,
কেন্দ্রের দিকে দেখতে পাচ্ছি মেটাজাইলাম, যতই সে পরিধির দিকে আগাচ্ছে ততই দেখতে পাচ্ছি তার ছোট আকারের জাইলামটা। এবং তার ফ্লোয়েমটা কোথায়? তার ফ্লোয়েম হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্লোয়েম। সো একই ব্যাসার্ধের উপরে কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম নেই, এখানে আছে জাইলেম, তার পাশের ব্যাসার্ধটার উপরে আছে ফ্লোয়েম, এর জন্য এটা অবশ্যই অরীয়। তার মানে এই যত বৈশিষ্ট্য আমরা পড়েছি সেই সবগুলো বৈশিষ্ট্যের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। আচ্ছা, এবং দেখো এখানে কিন্তু মজ্জা রশ্মিও দেখতে পাচ্ছি, এই মাঝখানে বড় একটা মজ্জা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে দেখো এই যে চিকন একটা অংশ এসে এই পরিচক্র পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে, এটাই হচ্ছে মজ্জা রশ্মি। আচ্ছা, আমরা এখন পরের স্লাইডে যদি চলে যাই, পরে আমরা দেখতে পাচ্ছি কি বলা আছে যে একবীজপত্রী উদ্ভিদে যে মূলটা রয়েছে সেটার শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথমেই আমরা কি পেয়েছি যে তার এককোষী রোম আছে, আমি বলেছিলাম এককোষী রোম একটা মূলের অবশ্যই বৈশিষ্ট্য, এবং মূল যেহেতু তাই তার কিউটিকলের প্রয়োজন নেই, মূল ত্বকে কিউটিকল থাকবে না। এরপরে দেখো অধত্বক অনুপস্থিত, তোমরা যদি একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু একবারও বলিনি যে ত্বকের নিচে অধত্বক ছিল, তাহলে অধত্বক এই মূলের অন্তর্গঠনের মধ্যে আমরা দেখছি না। আচ্ছা, তারপরে চলে যাই তাদের যে কর্টেক্স, সে কর্টেক্সটা বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়, বিভিন্ন স্তর বলতে আসলে বুঝাচ্ছে যে এই কর্টেক্সের মধ্যে আমরা শুধু প্যারেনকাইমাই দেখছি, এর মধ্যে অন্যান্য ধরনের মনে করো স্ক্লেরেনকাইমা কোষগুলো কিন্তু সাধারণত দেখতে পাচ্ছি না, এর জন্য আমরা এটাকে বলছি বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়। এবং দেখো পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত, একটা লেয়ার দিয়ে কিন্তু পরিচক্রটা গঠিত। আচ্ছা, এরপর দেখো ভাস্কুলার বান্ডল অরীয় ধরনের, এটাও আমরা দেখেছি, এবং মেটাজাইলাম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম পরিধির দিকে, মানে এক্সার্ট ধরন, এটাও আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর বেশি, আমরা অ্যাকচুয়াল ছবিতেও দেখেছি, আবার আমরা যেই ছবি আঁকা ছিল সেটার মধ্যেও দেখেছি 6 এর বেশি ছিল। এবং এখানে বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলা আছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা সাধারণত 2 থেকে 4টি, এই 2 থেকে 4টি ভাস্কুলার বান্ডেল দিয়ে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদটাকে আলাদা করে ফেলতে পারি, কারণ সাধারণত মূলের গঠনের মধ্যে অনেক মিল থাকে কিন্তু একবীজপত্রী দ্বিবীজপত্রী আমরা এই জিনিসটা দিয়ে আলাদা করে ফেলি। আচ্ছা, এরপরে দেখি বলা আছে মজ্জা বৃহৎ, আমরা যেই ছবিটা দেখেছিলাম আণুবীক্ষণিক সেখানে কিন্তু দেখেছি মজ্জাটা বেশ বড় রয়েছে। আচ্ছা, তাহলে আমরা মূল কিভাবে চিনবো সেটা জেনে ফেললাম, এখন আমরা চলে যাই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কাণ্ডটা সম্পর্কে আমরা যদি জানি তাহলে কি জানতে পারবো? দেখো এখানে বলা আছে ভুট্টা কাণ্ড সম্পর্কে, একটা একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ভুট্টা এবং তার কাণ্ডটাকে প্রস্থচ্ছেদ করেছি, প্রস্থচ্ছেদ করে আমি দেখতে পাবো যে তার মধ্যে কি কি আছে। দেখো এখানে প্রথমেই পাচ্ছি হচ্ছে এপিডার্মিস বা বহিতক, এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু বহিঃস্টিলীয় অন্তঃস্টিলীয় এ ধরনের কোনো কথা আসেনি, কারণ এখানে আসলে স্টিলই তৈরি হচ্ছে না। সো প্রথমেই আমরা পাবো কি এপিডার্মিস বা বহিতক, এবং সবচেয়েতে বাইরের স্তরটাই হচ্ছে বহিতক, এবং এখানে কি আছে চ্যাপ্টা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, এবং কোষগুলোর বহিঃপ্রাচীর কিউটিকল যুক্ত। কিউটিকলের কাজটা কি? কিউটিকল করে কি, তাদের পানি অপচয় রোধ করে এবং অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে। কিভাবে? ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলে অনেক সময় দেখা যায় কিউটিকল ভেদ করে সেই জিনিসটা আর ভেতরে প্রবেশ করতে পারে না, এই জন্য সে একটা সুরক্ষা স্তর হিসেবে কাজ করছে। এবং দেখো এপিডার্মিসের পরে কি পাচ্ছি? এরপরে আমরা পাবো হচ্ছে তার গ্রাউন্ড টিস্যুর অঞ্চল। এখন গ্রাউন্ড টিস্যুর অঞ্চলে কি কি আছে? গ্রাউন্ড টিস্যুর মধ্যে আমরা প্রথমেই পাবো হাইপোডার্মিস বা অধঃত্বক। দেখো আমরা যে মূল পড়েছিলাম সেই মূলের মধ্যে কিন্তু হাইপোডার্মিস ছিল না, সো এখানে আমরা হাইপোডার্মিস পাচ্ছি, এটা কিন্তু একটা পার্থক্য। এবং দেখো হাইপোডার্মিস কি, সেখানে স্ক্লেরেনকাইমা কোষ রয়েছে এবং বহিঃত্বকের ঠিক নিচে অবস্থান করছে, আর হাইপোডার্মিসের কাছে কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা, এই সম্পর্কে আমরা আগেও জেনেছি। এবং আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ একটা সুন্দর স্ক্লেরেনকাইমার স্তর আমরা দেখতে পাচ্ছি, এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা হচ্ছে তার হাইপোডার্মিসের স্ক্লেরেনকাইমার স্তরটা। এখন দেখি এখানে লেবেলিংটা যদি আমরা খেয়াল করি, দেখো এপিডার্মিস বলা আছে এবং এই যে অঞ্চলটাকে হাইপোডার্মিস বলা আছে। এপিডার্মিসের মধ্যে দেখো আমরা বাইরের দিকের এই যে লেয়ারটাকে আমরা বলতে পারি এটা পুরু হয়ে আছে, কেন? কারণ এখানে কিউটিকল জমে আছে, একদম বাইরের দিকে কিউটিকল জমে থাকবে। আচ্ছা, আর হাইপোডার্মিসে দেখো এখানে যে কোষগুলো রয়েছে এই কোষগুলো কিন্তু একদম স্ক্লেরেনকাইমার মতোই দেখতে, একদম এরকম বক্স টাইপের, তার ষড়ভুজাকৃতির, এবং
তাদের স্ক্লেরেনকাইমা কোষের যে বৈশিষ্ট্য ছিল যে তাদের প্রাচীরগুলো সমভাবে পুরু, এবং এটা একদম সমভাবে পুরু রয়েছে, এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা আসলে স্ক্লেরেনকাইমা কোষ এবং হাইপোডার্মিস এই অঞ্চলটা। আচ্ছা, এবং নিচে যে অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুর যেই কর্টেক্স অঞ্চল, যেটা সেই অঞ্চলটা আমরা যেটাকে এতক্ষণ ধরে কর্টেক্স বলেছিলাম, যে স্টিলির বাহিরে যে কর্টেক্স দেখেছি, এখানে যেহেতু স্টিলি নেই, সো আমরা কর্টেক্স এর মতো এখন যে অংশগুলোকে পাবো সেগুলোকে আমরা বলতে পারি এটা হচ্ছে তার গ্রাউন্ড টিস্যুর মেইন অঞ্চলটা। এবং দেখো এই যে গ্রাউন্ড টিস্যুর মধ্যে হাইপোডার্মিস এর পরেই কিন্তু কর্টেক্স বলা আছে, এবং এখানে যে গ্রাউন্ড টিস্যু হিসেবে চিহ্নিত করা আছে এটাই হচ্ছে সেই কর্টেক্স অঞ্চলটা যেটা আমি অলরেডি বলে ফেলেছিলাম। তো একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে যদি গ্রাউন্ড টিস্যুর কথা বলে তাহলে আমরা হাইপোডার্মিসও বলবো এবং কর্টেক্স দুটাকে একসাথে বলবো। আবার চিহ্নিত করার সময় তুমি যদি কর্টেক্সটাকে চিহ্নিত করে গ্রাউন্ড টিস্যু লেখো সেটাও কিন্তু একদম ভুল নয়। আচ্ছা, এরপরে দেখি কর্টেক্স এর মধ্যে কি আছে। এই যে অংশগুলো রয়েছে, এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো যদি এদিকে তাকাও তাহলে বুঝতে পারবে এগুলো আসলে প্যারেনকাইমা ধরনের কোষ। এবং দেখো এদের মধ্যে অবশ্যই ফাঁকা জায়গা রয়েছে, এবং অধঃত্বকের নিচ থেকে সেটা অনেক দূর পর্যন্ত, মানে একদম কেন্দ্র পর্যন্ত বিস্তৃত থাকবে। এখন দেখি যে এখানে কি কি বলা আছে। এখানে বলা আছে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত আন্তঃকোষীয় ফাঁকা অঞ্চল আছে, এবং খাদ্য সঞ্চয় করা তার কাজ, আর পরিবহন টিস্যু গুচ্ছকে ধারণ করা তার কাজ। আমরা এর আগে যে কর্টেক্স পড়েছি সেখানে কিন্তু খাদ্য সঞ্চয় পড়েছে, কিন্তু পরিবহন টিস্যু ধারণ করার কোনো কথা কিন্তু পাইনি, কিন্তু এখানে পাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমি যদি খুব সাধারণভাবে একটা উদ্ভিদ কাণ্ডের ছবি এখানে আঁকি, তাহলে উদ্ভিদ কাণ্ডের মধ্যে আমি দেখতে পাবো যে পরিবহন টিস্যুগুলো এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো ছিটানো আছে, এবং তার মধ্যে কোনো প্রকার স্টিলি নেই। স্টিলি না থাকার কারণে এই কর্টেক্সটা এখান থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত আছে। সো এমন না যে সে এন্ডোডার্মিস পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে, এখানে কোনো এন্ডোডার্মিস এর অঞ্চলই নেই, এই জন্য আমরা বলছি যে সে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এরপরে দেখো ভাস্কুলার বান্ডেল বা পরিবহন গুচ্ছ, টিস্যু গুচ্ছ। ভাস্কুলার বান্ডেলের সংখ্যা অনেক, পুরো জায়গাটা বিক্ষিপ্ত থাকবে, পুরো কর্টেক্স জুড়ে সে বিক্ষিপ্ত থাকে। এবং দেখো বলা আছে যে সমপার্শ্বীয় আর বদ্ধ। সমপার্শ্বীয় কখন বলি? যখন আমরা দেখতে পাই যে তার একখণ্ড ফ্লোয়েম থাকে, একখণ্ড জাইলেম থাকে, এবং সেখানে আমরা দেখতে পাই যে কোনো প্রকারের ক্যাম্বিয়াম নেই। এখানের এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, এতটুকু অঞ্চল, এই পুরোটাই হচ্ছে আসলে তার ভাস্কুলার টিস্যু। আচ্ছা, ভাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্যতে যদি আমি যাই, তার ভাস্কুলার বান্ডেলটার বৈশিষ্ট্য যদি যাই, তারা পরিধির দিকে বেশি থাকে। মানে এই যে ছবিটা আমি এঁকে রেখেছি, এই পরিধির দিকে পরিবহন টিস্যু গুচ্ছকে আমি অনেক পাবো, যত কেন্দ্রের দিকে যাবে তার সংখ্যা আস্তে আস্তে কমে যাবে, এবং পরিধির দিকের টাকারে হবে ছোট, কেন্দ্রের দিকের টাকারে হবে বড়। আচ্ছা, এরপরে দেখি ভাস্কুলার বান্ডেল গুলো স্ক্লেরেনকাইমা কোষের আবরণী দিয়ে বেষ্টিত। দেখো এই যে কোষগুলো রয়েছে, এই যে কোষগুলো, এই কোষগুলো কিসের মতো দেখতে? এই হাইপোডার্মিস এর কোষগুলোর মতো দেখতে, তার মানে অবশ্যই এগুলা হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ, এবং স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তারা আবৃত থাকছে। আচ্ছা, এবং এখানে ক্যাম্বিয়াম দেখছি না, এবং তার মধ্যে কি আছে? ফ্লোয়েম আছে, জাইলেম আছে। এখানে ফ্লোয়েম কোনটা, জাইলেম কোনটা? দেখো এখানের মধ্যে এই যে অংশটা এটা হচ্ছে ফ্লোয়েম, এবং এই যে গোল গোল অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে মেটাজাইলেম, এবং ছোটটা হচ্ছে প্রোটোজাইলেম। এবং খেয়াল করলে বুঝতে পারবে যে কেন্দ্রের দিকে হচ্ছে তার প্রোটোজাইলেমটা রয়েছে, আর মেটাজাইলামটা হচ্ছে বাইরের দিকে দেখাচ্ছে। আচ্ছা, এবং দেখো এখানে যেই প্রোটোজাইলামটা রয়েছে, প্রোটোজাইলামের সাথে এখানে একটা গহ্বর রয়েছে। এই গহ্বরটা কিভাবে তৈরি হয়? এই গহ্বরটা তৈরি হয় হচ্ছে এই প্রোটোজাইলামের চারপাশে যেই প্যারেনকাইমা কোষগুলো ছিল, এই প্যারেনকাইমা কোষগুলো নষ্ট হয়ে গিয়ে তারা একটা গহ্বর তৈরি করে ফেলে। আচ্ছা, ভাস্কুলার এই বান্ডেলটার মধ্যে জাইলেম আর ফ্লোয়েমের আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি এখন চিন্তা করি, তাহলে আমরা পাবো হচ্ছে তার যেই জাইলেমটা রয়েছে সেই জাইলেমের গঠনটা ইংরেজি ওয়াইয়ের মতো, এবং মেটাজাইলেম ওয়াইয়ের দুই বাহুতে, প্রোটোজাইলেম লেজের দিকে, আর প্রোটোজাইলেমের নিচে একটা গহ্বর রয়েছে যেটা আগেই আমরা বলে ফেলেছি। এবং দেখো কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম, এই কথাটাও বলা হয়ে গিয়েছে, এবং এর মেইন কাজটা কি? পানি লবণ পরিবহন করা। এখন দেখো এই যে ওয়াই এর মতো মানে কি? ওয়াই অক্ষরের মতো বলতে আসলে কি বোঝাচ্ছে? দেখো
আমি যদি এইখানের যেই জাইলেমটা রয়েছে, এটা একটা জাইলেম, এটা একটা জাইলেম, এটা একটা জাইলেম, এগুলোকে যদি আমি কানেক্ট করে দিই, দেখো এইভাবে যদি আমি একসাথে করে দিই, এইটাকে দেখতে কিন্তু ওয়াই এর মতো মনে হচ্ছে। এবং ওয়াই এর যেই উপরের দুইটা বাহু, এই বাহুটা এই বাহুটা, এই দুইটা বাহুতে কি আছে? মেটাজাইলাম। আর নিচের দিকের বাহুটাতে কি আছে? তার প্রোটোজাইলামটা, ছোট জাইলামটা। আচ্ছা, এরপরে দেখি ফ্লোয়েমে কি আছে। ফ্লোয়েমে রয়েছে তাদের যে জাইলেম টিস্যু, সেই জাইলেম টিস্যুর ওয়াই এর যে দুটি বাহু উপরের দিকে, সেটার মাঝখানে অবস্থান করে। দেখো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে তার ফ্লোয়েম অঞ্চল। এবং ফ্লোয়েমের মধ্যে কি আছে? সিভনল আছে, সঙ্গী কোষ আছে, এটা হচ্ছে ফ্লোয়েমের বৈশিষ্ট্য। তবে মনে রাখতে হবে এখানে ফ্লোয়েমের মধ্যে কোনো প্যারেনকাইমা আমরা দেখব না। আচ্ছা, এবং ফ্লোয়েমের কাজ কি? প্রস্তুত যেই খাবারটা থাকে সেই খাবারটাকে পরিবহন করা। আচ্ছা, এখন যাই মজ্জা রশ্মির কাজে। মজ্জা রশ্মি জিনিসটা হচ্ছে যেই ছোট মজ্জাটা আছে সেখানে কোনো মজ্জা রশ্মি আমরা দেখছি না। এখন মজ্জা রশ্মি কেন দেখছি না, আমরা পরের ছবিগুলোতে যখন যাব তখন আমরা দেখতে পাবো। এই ছবিটার দিকে যদি তাকাই, এই যে তার কেন্দ্রটা, এটা তো মজ্জা দেখতে পাচ্ছি। এই মজ্জাটা সাধারণত আকারে হয় ছোট, কিন্তু মজ্জা রশ্মি কখন বলি? যখন আমার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা সোজা কোষের স্তর পাবো। এবং মজ্জা রশ্মির মেইন বৈশিষ্ট্য ছিল পরিচক্র আর মজ্জাকে কানেক্টেড করা। এখানে কি আমরা পরিচক্রের কোনো অংশ পাচ্ছি? পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তো আমরা বলতে পারছি যে এখানে আসলে মজ্জা রশ্মির মতো অঞ্চল আমরা দেখি না। এবং দেখো অনেকগুলো কিন্তু ভাস্কুলার বান্ডেল রয়েছে, যেটা আগেও বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে তাদের ভাস্কুলার বান্ডেলের বান্ডেলগুলোর পরিধির দিকে সংখ্যায় বেশি, আকারে ছোট, কেন্দ্রের দিকে আকারে বড়। এবং দেখো এই বান্ডেলগুলো কিরকম ওয়াই শেপের, ওয়াই আকৃতির হয়ে তারা রয়েছে ভেতরে। আচ্ছা, এরপর আমরা যদি আসল ছবিটা এখন দেখি, যে মাইক্রোস্কোপের নিচে দেখতে আসলে কিরকম দেখায় একবীজপত্রীর একটা কাণ্ডকে, তাহলে কিরকম লাগে জিনিসটা, লাগবে হচ্ছে এরকম। এখানে দেখো তার কিউটিকল হচ্ছে এইটা, তার যে বহিঃত্বক সেই বহিঃত্বকটা হচ্ছে এই অঞ্চলটুকু, তারপরে তার অধত্বক দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাবো তার অধত্বক অঞ্চলটা। এবং তার যে কর্টেক্স, কর্টেক্স কোনটা? তার কর্টেক্স হচ্ছে এই অঞ্চল, এই অঞ্চল, এই পুরোটাই হচ্ছে তার আসলে কর্টেক্স। এবং কর্টেক্স এর মধ্যে ভাস্কুলার বান্ডেল গুলো বসানো রয়েছে, তাহলে এটা হচ্ছে তার কর্টেক্স। আচ্ছা, পরিবহন টিস্যু গুচ্ছ কোনটা? এইটা, এইটা, এইটা। এবং দেখো বাইরের দিকে পরিধির দিকে আকারে ছোট, যত কেন্দ্রের দিকে যাচ্ছে আকারে তত এটা কিন্তু বড় হচ্ছে এবং সংখ্যায় কমছে। এই পরিধির দিকে সবচেয়ে বেশি পরিমাণে পরিবহন টিস্যু গুচ্ছ রয়েছে। এবং মজ্জাটা কোথায়? মজ্জাটা একদম কেন্দ্রে রয়েছে। এবং মজ্জাটা আসলে ছোট ধরনের হয়, কারণ খুব সুস্পষ্ট ভাবে মজ্জাটা আসলে বোঝাও যাচ্ছে না, তবে এটা আকারে আসলে ছোট, কারণ অধিকাংশ জায়গা জুড়ে তার ভাস্কুলার বান্ডেলটা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম হচ্ছে তার কাণ্ডটা আসলে দেখতে কিরকম হয়। এখন যদি আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত কাণ্ড রোম একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি না। বহিঃত্বকে অবশ্যই কিউটিকল আছে, অধত্বক অবশ্যই আছে এবং স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আর কি? গ্রাউন্ড টিস্যুতে ভাস্কুলার বান্ডেল গুলো বিক্ষিপ্ত। আচ্ছা, আর কি পাচ্ছি? মেটাজাইলাম পরিধির দিকে আর প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে। আমরা অলরেডি ছবিগুলো দেখে জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে কি? জাইলামের যেই শেপটা, মেটাজাইলাম আর প্রোটোজাইলাম যেভাবে বিন্যস্ত হয়ে আছে সেটাকে ওয়াই বা ভি আকৃতির বলছে। এখন ভি কোথা থেকে আসলো? এতক্ষণ ওয়াই পড়লাম। দেখো এই যে মেটাজাইলামটা ছিল, নিচে ছিল প্রোটোজাইলাম, এটাকে একবার বলেছি এটা হচ্ছে ওয়াই শেপ। আবার এটাকে আমি এভাবেও কল্পনা করতে পারি, দুইটা মেটাজাইলাম নিচে প্রোটোজাইলাম, জিনিসটাকে আমি এভাবেও চিন্তা করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে ভি আকৃতির। সো ওয়াই বা ভি দুটাই কিন্তু সঠিক। আচ্ছা, এরপরে দেখো যে ভাস্কুলার বান্ডেল সেটা কিরকম সংযুক্ত ধরনের। আর সংযুক্ত কখন বলছি? যখন আমরা দেখতে পাই যে একই ব্যাসার্ধের উপরে জাইলেম ফ্লোয়েম দুটাই অবস্থান করে। আর সমপার্শ্বীয় কখন বলি? যখন একখণ্ড জাইলেম এবং ফ্লোয়েম দেখতে পাই। আর বদ্ধ কখন বলি? কারণ এর ক্যাম্বিয়াম নেই, এই জন্য আমরা এটাকে বলছি বদ্ধ ধরনের। তো এটাই ছিল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে পুরো আলোচনা। আশা করি তোমরা এখন যদি কোনো একটা উদ্ভিদের মূল কিংবা কাণ্ডের প্রস্থচ্ছেদ তোমাদেরকে করে দেওয়া হয় মাইক্রোস্কোপের নিচে, তোমরা তাকালে এই গঠনগুলোকে খেয়াল রাখলে কিন্তু বুঝতে পারবে
কোনটা একবীজপত্রী উদ্ভিদের মূল দেখাচ্ছে আর কোনটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখাচ্ছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে।